আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব মোটর স্টার্টার ছাড়া একটি থ্রি ফেজ মোটরকে ডেল্টা কানেকশনে চালুকরণ। আমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি যে ডেল্টা কানেকশনের একটি চিত্র আছে এবং মোটরের মধ্যে যে তিনটি কয়েল আছে ইউ কয়েল, ডাব্লু কয়েল এবং ভি কয়েল, যেহেতু তিনটি কয়েলেরই দুইটি করে প্রান্ত ইউ ওয়ান ইউ টু, ডাব্লু ওয়ান ডাব্লু টু এবং ভি ওয়ান ভি টু। আমি পাশে আরেকটি ডেল্টা কানেকশনের চিত্র দেখতে পাচ্ছি যে এখানে আমি কানেকশন দিয়েছি। এই ডেল্টা কানেকশন করতে গেলে আমাদের সহজ একটি সূত্র মাথায় রাখতে হবে যে এ ওয়ান। শিক্ষার্থীরা, আমি এই কয়েলকে যদি মনে মনে এ বি এবং সি ধরে নেই, আর তখন আমাদের ডেল্টা কানেকশন করতে গেলে ডেল্টা কানেকশনের একটি সূত্র সবসময় মাথায় রাখতে হবে যে এ ওয়ান বি টুর সাথে কানেকশন হবে, এ অর্থাৎ এ ওয়ান বি টু, বি ওয়ানের কানেকশন হবে সি টু এর সাথে এবং সি ওয়ানের কানেকশন হবে এ টু এর সাথে। আমি এই কয়েলকে এ বি এবং সি ধরে যদি নেই, তাহলে এ ওয়ান এর ডাব্লু টু এর সাথে অর্থাৎ ইউ ওয়ান ডাব্লু টু এর সাথে কানেকশন হয়েছে এবং ডাব্লু ওয়ান কানেকশন হয়েছে ভি টু এর সাথে এবং ভি ওয়ানের কানেকশন হয়েছে ইউ টু এর সাথে, এবং এই তিনটি কানেকশনের সাথে লাইন ওয়ান, লাইন টু এবং লাইন থ্রি সংযোগ দিতে হবে। ঠিক, আমি এই কানেকশনটায় যেহেতু ডেল্টা কানেকশন এরকম ত্রিভুজের মতো, আর ডেল্টা কানেকশনে মোটরের ছয়টি টার্মিনালই পূর্ণ ভোল্টেজ পায়, এই জন্য মোটরে ডেল্টা কানেকশনে মোটরের স্পিড অনেক বাড়ে স্টার কানেকশনের চেয়ে। এখানে ইউ ওয়ান ডাব্লু টুর সাথে কানেকশন হয়েছে, আমি এখানে দেখতে পাচ্ছি যে ইউ ওয়ান ডাব্লু টু এর সাথে কানেকশন দেওয়া আছে, ডাব্লু ওয়ানের কানেকশন হয়েছে ভি টু এর সাথে, এখানেও আমি দেখতে পাচ্ছি ডাব্লু ওয়ানের কানেকশন হয়েছে ভি টু এর সাথে এবং ভি ওয়ানের কানেকশন হয়েছে ইউ টু এর সাথে। এ পাশেও আমার দেওয়া আছে যে ভি ওয়ানের কানেকশন ইউ টু এর সাথে হয়েছে এবং বাকি যে কানেকশন এই ছটি টার্মিনালের সাথেই লাইন ওয়ান, লাইন টু এবং লাইন থ্রির কানেকশন হয়েছে। এখন আমরা এই মোটরটাতে আমরা দেখতে পাচ্ছি যে ডাব্লু টু, ইউ টু এবং ভি টুগুলো হচ্ছে ওপরের টার্মিনাল এবং নিচেরগুলো হচ্ছে ইউ ওয়ান, ভি ওয়ান এবং ডাব্লু ওয়ান। আমি ঠিক সেমভাবেই এই মোটরের এই বক্সটি এখানে আঁকিয়ে রেখেছি, আর এই মানে মোটরের এই কানেকশনে কোনো কোনো মোটরে ভিতর থেকে কানেকশন করা থাকে, তাই আমি এখানে কানেকশন করব ডাব্লু ওয়ান ডাব্লু টু, ইউ ওয়ানের সাথে কানেকশন করব এবং ইউ টু ভি ওয়ানের সাথে কানেকশন করব এবং ভি টু ডাব্লু ওয়ানের সাথে কানেকশন করব এবং এখানে লাইন ওয়ান, লাইন টু এবং লাইন থ্রি সংযোগ করব। তাহলেই মোটরটি আমার ডেল্টা কানেকশনে চালু হয়ে যাবে। শিক্ষার্থীরা, এখন আমরা মোটরের কানেকশনটি শুরু করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ডাব্লু টু, ই ওয়ান, অনেক ইন্ডাস্ট্রি কানেকশনের সুবিধা ডেল্টা কানেকশনের সুবিধার্থে এই পাশাপাশি লম্বালম্বিভাবে দিয়েছে, এই জন্য আমি এই ডাব্লু টু এর প্রান্তটি এবং ই ওয়ানের প্রান্তটি এবং মেইন যে থ্রি ফেজ লাইনের একটি ফেজ এই তিনটি আমি একত্রে সংযোগ করব। এবার জয়েন্টের জায়গায় আমি টেপিং করে দিচ্ছি। এবার ইউ টু এবং ইউ টু এর টার্মিনাল এবং এই ভি ওয়ানের টার্মিনাল এবং সাথে মেইন যে থ্রি ফেজ লাইন সেই টার্মিনাল, এই তিনটি টার্মিনাল আমি একসাথে জয়েন করে দিচ্ছি। যেহেতু এটি থ্রি ফেজ লাইন, সেহেতু এখানে ভালোভাবে টেপিং করে দিতে হবে।
এবার V2 V2 এর টার্মিনাল এবং W1 এর টার্মিনাল এবং থ্রি ফেজ লাইনের মেইন যে একটি সাপ্লাই লাইনের ফেজ এই তিনটি টার্মিনাল আমি একত্রে জয়েন করে দিচ্ছি। এবং এই জয়েন্টটাও আমি পিকটেল জয়েন্ট তৈরি করব। এবার জয়েন্টের জায়গায় আমি টেপিং করে দিচ্ছি। কানেকশন ডেল্টা কানেকশন করা শেষ। শিক্ষার্থীরা এখন আমি ব্রেকারটি অন করব, দেখি মোটরটি চলে কিনা। আর যেহেতু এটি ডেল্টা কানেকশন মোটরের স্পিড প্রথম অবস্থাতে অনেক বেশি হবে। আমরা দেখতে পাচ্ছি মোটরটি চলা শুরু করেছে। আশা করি শিক্ষার্থীরা তোমরা কানেকশনটি সবাই ভালোভাবে করতে পারবে মোটর স্টার্টার ছাড়াই। ধন্যবাদ সবাইকে।